নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের ভূগোলের সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আজকে আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করবো যেগুলি হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে দু সালে উচ্চ মাধ্যমিক আমাদের ভূগোল পরীক্ষার ক্ষেত্রে তো দেখো দু সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে আমি তোমাদের টিকা নিয়ে আলোচনা করবো অথবা সংজ্ঞা এটা কিন্তু তোমাদের টিকাতেও পরীক্ষা দিতে পারে সংজ্ঞা দিতে পারে বা কাকে বলে ঠিক আছে তো দেখো ভয়ের কোনো কারণ নেই যাই আসবে তুমি লেখার চেষ্টা করবে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ঠিক আছে এক নম্বরে আরোহণ ঠিক আছে অবরোহণ আরটিজিও প্রস্রবণ প্রশন অ্যাকুইফার গিজার ক্লোড প্রবাল প্রাচীর রিয়া উপকূল ঠিক আছে এইগুলো কাকে বলে বা এরকম বা টিকা টাইপের দিতে পারে বা কাকে বলে বা পরীক্ষা দিতে পারে যে আরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলে আর টিজিও কাকে বলে রিয়া উপকূল কী ঠিক আছে এরকম পরীক্ষা দিতে পারে তোমরা পড়ে যাবে ঠিক আছে তো দেখো তারপরে কী ফিয়র্ড উপকূল তো দেখো বানামটা যেহেতু আমি টাইপিং করছি ঠিক আছে মোবাইলে টাইপিংটা করেছি বানামে কিছুটা ভুল আছে ঠিক আছে এটা ফিওর্ড উপকূল হবে প্লিজ তোমরা ঠিক করে নেবে তারপরে আছে ডারমেশিয়ান উপকূল আছে টমবেল আছে অ্যাটেল আছে নদীর পুনর্জীবন লাভ এটাও বানামে একটু গণ্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে নদীর পুনর্জীবন লাভ ঠিক আছে পুনর্জীবন লাভ তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা কিন্তু ছোট্ট করে দুই মার্কসের মতন পড়ে যাবে ঠিক আছে তো দেখো তারপরে কিছু যাত্রীরূপী জল নির্গম প্রণালী বৃক্ষরূপী জল নির্গম প্রণালী আয়তকার নির্গম প্রণালী কিন্তু তোমরা মাথায় রাখবে যে বিভিন্ন প্রকার যে জলনির্গম প্রণালী আছে এইগুলো কিন্তু তোমরা পড়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের সঙ্গে তোমাদের যুক্ত হতে হবে তো দেখো জীব বৈচিত্র্যের হটস্পট আছে জীব বৈচিত্র্য আছে এক্স সংরক্ষণ ইনসিটি সংরক্ষণ ডাটা বুক ঠিক আছে লবণাক্ত উদ্ভিদ জলঙ্গ উদ্ভিদ আলোকপ্রিয় উদ্ভিদ ছায়াপ্রিয় উদ্ভিদ প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি প্রথমে আমি তোমাদের টিকা বা কাকে বলে বা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি এইগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের সঙ্গে কিন্তু লেজুর হিসাবে থাকে পুরোপুরি সাত নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের পুরোপুরি থাকে না বুঝতে পারছো আমি কি বলছি যেমন ফোর প্লাস টু দিতে পারে বা ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান এরকমও দিতে পারে বা ফাইভ প্লাস টুও দিতে পারে তো দেখো সুনামি খরা বিপন্নতা দুর্যোগ বিপর্যয় এগুলো কাকে বলে এই সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে তো দেখো তারপরে কী আছে ক্যালসিফিকেশান তো দেখো ক্যালসিফিকেশান পডলাইজেশন, গ্রেইজেশান অ্যালকালাইজেশান ল্যাটারাইজেশান পডলাইজেশন। ঠিক আছে এবং পেডাল ফার মিত্রিকা তো দেখো বানামে আমার হয়তো কিছু গণ্ডগোল হতে পারে যেহেতু আমি এটা হাতে টাইপিং করেছি ঠিক আছে মোবাইল দিয়ে তার জন্য সমস্যা হতে পারে প্লিজ তোমরা এটা একটু ঠিক করে নেবে বানাম ঠিক আছে যদি কোনো বানামে আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের বলেছি মৃত্তিকার গঠন পড়ে যাবে ভালো করে মৃত্তিকার গ্রথন পড়বে মিত্রিকার অম্লত্ব মৃত্তিকার সছিদ্রতা অর্থাৎ এই যে কোশ্চেনগুলো আছে এইগুলো কিন্তু দুই মার্কসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এক নম্বরে পরীক্ষাও আসতে পারে উচ্চ মাধ্যমিক দু সালে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথমে তোমাদের আমি সংজ্ঞা টিকা বা কাকে বলে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি তো দেখো তারপরে তোমরা কি পড়ে যাবে টর্নেডো ভালো করে পড়ে যাবে সাইক্লোন পড়ে যাবে হারিক্যান পড়ে যাবে টাইফুন পড়ে যাবে অন্তর্ধিতি সীমান্ত ওয়াকার সার্কুলেশন লা নিনা নিনা এল প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো প্রথমে আমি তোমাদের কিন্তু সংজ্ঞা বা টিকা নিয়ে আলোচনা করেছি এবার তোমাদের আমি আলোচনা করবো দুই এবং তিন মার্কসের কোশ্চেন নিয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো দেখো দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবং কোনগুলো মোস্ট ভাইটাল আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি আরোহণ ও অপরোহণের মধ্যে পার্থক্য লেখ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আরোহণ অবরোহণ পর্যায়ন কাকে বলে এদের মাধ্যমগুলি কী কী ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো সম্পূর্ণ ঠিক আছে প্রাকৃতিক ভূগোলের যত চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার নিয়ে কিন্তু এখানে আলোচনা আমি করেছি তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি ভৌমজলের উৎসগুলি কী কী চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি প্রশ্যবন কাকে বলে বিভিন্ন প্রকার প্রস্যবন সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কিন্তু পাঁচ নম্বরের দিয়ে থাকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে প্রবাল প্রাচীরের শর্ত গুলি কি কি প্রবাল প্রাচীরের গঠনের শর্তগুলি কি কি ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো আট নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো দশ নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তার সঙ্গে তোমরা সম্পৃক্ত স্তর ও অসম্পৃক্ত স্তর কাকে বলে কি কি বর্ণনা করো প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এইগুলো হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি এগারো নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে বিভিন্ন প্রকার নির্গম প্রণালীর সংজ্ঞা দাও বারো নম্বরের কোশ্চেন তো দেখো বানামটা একটু গণ্ডগোল আছে ঠিক আছে আমি লিখে দিয়েছি ঠিক আছে বন্যা ও খরার কারণ ও প্রভাব ও প্রতিরোধ লেখো ঠিক আছে অর্থাৎ বন্যাটাকে কি করে প্রতিরোধ করা যায় খরাটাকে কিভাবে প্রতিরোধ করা যায় ঠিক আছে খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তেরো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি লেখো বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি লেখো তো দেখো আমি যেহেতু হাত দিয়ে টাইপিংটা করেছি মোবাইলের মাধ্যমে তার জন্য আমার বানামে কিছু গণ্ডগোল হতে পারে প্লিজ তোমরা এইগুলো খুব সুন্দর করে সংশোধন করে নেবে চোদ্দ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাগুলি আলোচনা করো পনেরো নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের ভূগোলের সাথে সামনে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো পার্থক্য লেখো দুই অথবা তিন নম্বর দিতে পারে তো দেখো কোন পার্থক্যগুলো করে যেতে হবে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি উক্ষিত উপকূল ও নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য তো দেখো পার্থক্য থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং পার্থক্য থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ভাইটাল দু হাজার তেইশ সালের ক্ষেত্রে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের চার নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখক পাঁচ নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে শোয়াশ ও বেকশ মধ্যে পার্থক্য লেখো তো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং উচ্চ মাধ্যমিকের আহ ভূগোলে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্র্যাকটিক্যালে দুর্বল আছে তারা আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমাদের প্লে লিস্টে চলে যাও সেখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কিন্তু খুব সুন্দর করে এখানে সলভ করা আছে তোমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন আছে ঠিক আছে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপটা কী করে অঙ্কন করতে হয় ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে তো দেখো ছ নম্বরের কোশ্চেন কী আছে স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতর ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ জল প্রণালীর মধ্যে পার্থক্য লেখ প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আট নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি পেডোগাল ও পেডালফার মেত্রিকার মধ্যে পার্থক্য ন নম্বর কোশ্চেন সিলেক্ট করছি ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ দশ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখ আশা করি তোমরা বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে মনে করি সেইগুলো সিলেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে এগারো নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো বারো নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের সঙ্গে প্লেস তোমরা যুক্ত হবে তার সমস্ত সাবজেক্টের সাজেশান পেয়ে যাবে তেরো নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে আবৈবিকার ও খৈ ভবনের মধ্যে পার্থক্য লেখো চোদ্দো নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো দেখো এবারে আমি চার নম্বর অথবা পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় সম্পূর্ণভাবে সাত নম্বরের কোশ্চেন আসে না তোমাদের লেজুড় হিসাবে আসে বা তোমাদের লেজুড় হিসাবে প্রশ্ন আসে যেমন আছে ফাইভ প্লাস টু সময় ওয়ান সেভেন বা থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান এরকমও দিতে পারে বা ফোর প্লাস থ্রি এরকমও দিতে পারে তো দেখো চার এবং পাঁচ নম্বরের প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী চিত্র সহ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের কোশ্চেন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এইগুলো তোমরা ভালো করে কিন্তু খাতায় লিখে নোটস করে পড়বে তার সঙ্গে কিন্তু চিত্র অঙ্কন করতে ভুলবে না তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি তো দেখো বানামে একটু গণ্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে আমি যেহেতু এটা কম্পিউটারে করতে পারিনি আমার মোবাইল দিয়ে জাস্ট করেছি ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো চার নম্বরে কোশ্চেন বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো তো দেখো কোশ্চেনটা তোমাদের আমি আরেকবার পড়ে শোনাচ্ছি বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো পুনর্জীবন পুনঃ বিসর্গ হবে কিন্তু ঠিক আছে জাস্ট এ বাংলায় একটু সমস্যা হচ্ছিল তোমরা খাতায় প্লিজ সুন্দর করে খাতায় লিখে নেবে পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছে মিত্রিকার পরিলেখ কি একটি আদর্শ মিত্রিকার পরিলেখ বর্ণনা করো তো দেখো আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এটা তোমাদের চার নম্বর এবং পাঁচ নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এর ভিতর থেকে তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এর ভিতর থেকে কমন পাবে মিত্রিকার পরিলেখ কী একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো ছ নম্বরের কোশ্চেন মিত্রিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে দু হাজার তেইশ সালে এরপরে আমি তোমাদের আঞ্চলিক ভূগোল নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো মিত্রিকার সাত নম্বরে কোশ্চেন মিত্রিকার গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো আট নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো তো দেখো আজকে আমি তোমাদের সংজ্ঞা এবং দুই থেকে তিন মার্কসের প্রশ্ন এবং তার সঙ্গে পার্থক্য এবং পাঁচ নম্বর এবং চার নম্বরের কোশ্চেন কোনগুলো দিতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো এরপরে তোমাদের আমি অন্য কোনো একদিন আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের অর্থনীতি ভূগোল ঠিক আছে যেখানে কৃষিকাজ এবং শিল্প এইগুলো থাকবে এবং জনসংখ্যা ঠিক আছে আমাদের জনসংখ্যা এইগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের অন্য কোনো একদিন আমি সাজেশানটা দিয়ে দেবো নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি জেড স্ট্রিম কি বৈশিষ্ট্য ও জীবন চক্র লেখ দশ নম্বরের কোশ্চেন জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো প্রত্যেকটা কোশ্চেন দু হাজার তেইশ সালের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্ট্যান্ট বলে মনে করি দু সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এগারো নম্বরে কোশ্চেন জীববৈচিত্র্য ধ্বংসের কারণ এবং জীব প্রকার প্রকারভেদ আলোচনা করো বারো নম্বরে কোশ্চেন লবনম্বু উদ্ভিদের শারীর বৃত্তি অভিযোজনগুলি লেখো তেরো নম্বরে কোশ্চেন ওজন স্তর ক্ষয়ের কার স্তর ক্ষয়ের কারণ ও প্রভাবগুলি লেখো ওজন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাবগুলি লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি খুব শীঘ্রই আমি আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদের কৃষিকাজ এবং শিল্প ঠিক আছে এবং জনসংখ্যা এইগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে তোমরা চোদ্দ নম্বরে কোশ্চেনটা গ্রিন হাউস প্রভাব আলোচনা করো পনেরো নম্বরে কোশ্চেন মৌসুমি অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু বর্ণনা করো তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড কমন পাবে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত